हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষ্ণা কিচেন এন্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব, মুসুর ডাল দিয়ে চাল কুমড়া রেসিপি। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দেবো চাল কুমড়া। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মুসুরির ডাল। এবার এর ভিতরে দিয়ে দেবো হলুদ, এখানে আমি হাফ চা চামচ হলুদ দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো মরিচ বাটা। এটাকে আমি তেমন একটা কোনো মশলা দিব না, শুধু মরিচ বাটা দিব, আর পরে বাগার দিয়ে আমি এটা রান্না করব। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পানি, খুব বেশি পানি দেওয়া দরকার নাই, অল্প একটু পানি দিলেই চলবে। এবার আমি এটাকে সিদ্ধ দিব, আমি এটাকে সিদ্ধ দিব, সিদ্ধর পরে তারপর আমি এটাকে বাগার দিব। তো আমরা আসতেছি সিদ্ধ হওয়ার পর। আমার সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ার ডাল, এবার আমি এটা বাগার দিব। আমি চুলাইতে একটা কড়া বসা দিলাম। এবার আমি এতে দিয়ে দেব সয়াবিন তেল। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি পুরোপুরি লাল করে ভেজে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা। এবার আমি এর ভিতরে এগুলো ঢেলে দেব। বাগার দেওয়ার পরে খুব বেশি জাল দেব না, তাহলে সেন্টার চলে যায়। হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে মুসুরির ডালের রেসিপি। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।